আফটারনুন ফ্রম চাপাখোয়া টাউন আসাম। এই চাপাখোয়া টাউন একদম অরুণাচল বর্ডারের মধ্যে পড়ছে, তিনসুকিয়া ডিস্ট্রিক্টে, আসামের তিনসুকিয়া ডিস্ট্রিক্টে অরুণাচল বর্ডারে পড়ছে। এখান থেকে 5 কিলোমিটার আগে রয়েছে শান্তিপুর বলে একটা জায়গা, ওখানেই কিন্তু অরুণাচল বর্ডার রয়েছে। তোমরা জানো আমাদের একটা আদার সাইড অফ অরুণাচল প্রদেশ ট্রিপ চলছিল, অফবিট অরুণাচল প্রদেশ ট্রিপ চলছিল। তো সেই ট্রিপে গতকাল আমরা একদম আনিনি থেকে বেরিয়ে 255 কিলোমিটার মতো রাইড করে এসে পৌঁছে গেছিলাম এই চাপাখোয়াতে। চাপাখোয়াতে কালকে নাইট স্টে করেছি আর আমরা স্টে করেছিলাম হচ্ছে এই হোটেলে, হোটেল ইন্দোই। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে হোটেলের নাম্বার আর এখানে আমাদের ওনার দাদা। ভাইয়া ক্যা নাম হ্যায়, আপকা নাম ক্যা হ্যায়? রাজা। আরে রাজা কি তারে দিখ রহে হো? তো যদি তোমরা এই রুট দিয়ে যাও, কেউ যদি মনে হয় যে অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, অরুণাচল প্রদেশে ঢোকা যাবে না বা সেফ হবে না খুব একটা, তাও চাপাখোয়াতে থেকে যেতে পারো, খুব সুন্দর ফেসিলিটিস পেয়ে যাবে। হ্যাঁ, না স্টেটা খুব ভালো। হ্যাঁ, রুমটা তো প্রচন্ড বড় ছিল, বেশ ভালো ছিল আর খুব রিজনেবল, খুবই রিজনেবল, আর ব্যবহারও ভালো, ফিজার ফিজার সব ভালো, আর ভাইয়ার ব্যবহার তো খুবই ভালো। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। আসাম ট্রাঙ্ক রোডে উঠে পড়লাম, তিনসুকিয়া যাচ্ছে এই রাস্তাটা সোজা। কিন্তু সকালবেলা আরো একটা ক্ষতির সম্মুখীন হয়েছি আমি। বাইকটা রেখেছিলাম একদম হোটেলের নিচে, মানে আমাদের হোটেলের নিচে যেখানে দোকানপাট গুলো রয়েছে সেখানে রেখেছিলাম, এসে দেখছি এরকম ভেঙে গেছে। প্রথমে বাইকের টপ র্যাকে ক্ষতি হয়েছে, তারপরে এটার ক্ষতি হলো, তার সাথে গোপ্রোর একটা মাইক অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেল। ক্ষতি অনেক কিছুই হয়েছে এই ট্রিপে। এখন আমাদের জার্নি হচ্ছে ডিব্রুগড়ের দিকে, আজকে আমরা ডিব্রুগড় পৌঁছাবো। এই চাপাখোয়া থেকে ডিব্রুগড়ের ডিস্টেন্স হচ্ছে 125 কিলোমিটার, 125 কিলোমিটার যেতে আমাদের 2 ঘন্টা 33 মিনিট সময় লাগবে। আমাদের কিন্তু তিনসুকিয়া হয়েই যেতে হবে। তো বেশ কয়েকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথম ইনফরমেশান, যারা বাই রোড আসবে তারা আমরা যে রুটটা নিয়েছি বা যেরমভাবে ট্রিপটা অর্গানাইজ করেছি পুরো সেমভাবে করতে পারো, মানে অরুণাচলে ঢুকতে পারো দিরাক গেট দিয়ে, তারপরে পরশুরাম কুণ্ড হয়ে কাহো ভিলেজের দিকে যেতে পারো, তারপরে আবার ব্যাক করে এসে তেজু, তেজু থেকে রোয়িং, রোয়িং থেকে আবার আনিনির দিকে যেতে পারো। এই হচ্ছে রোড ট্রিপ। আর এর সাথে যদি আরও একটা পার্ট মেছুকা অ্যাড করতে চাও, তাহলে রোয়িং থেকে পাশিঘাট হয়ে আলো, আলো থেকে মেছুকা যেতে পারো, মেছুকাতে স্টে করে আবার আলো ব্যাক করে এসে আলো থেকে দাপরজিও জিরো হয়ে ইটানগর হয়ে একদম গোহপুর, আসামের গোহপুর দিয়ে বেরিয়ে যেতে পারো। এই হচ্ছে রুট। তো তোমাদের বাই রোড রুট সম্বন্ধে বলে দিলাম। আর যদি কেউ ট্রেনে বা ফ্লাইটে আসতে চাও, ফ্লাইটে আসতে গেলে গুয়াহাটিতে আসতে হবে, আর যদি ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু তিনসুকিয়া দিয়ে আসা যেতে পারে। আমরা যে কাহো বা আনিনি এই দুটো জায়গা কাভার করেছে, এই দুটো জায়গার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে তিনসুকিয়া। আমাদের কামরূপ এক্সপ্রেস যেটা ডিব্রুগড় অব্দি আসে, তো আমার মনে হয় ওটা তিনসুকিয়া হয়েই আছে। তো তিনসুকিয়াতে তোমরা নেমে যেতে পারো, তিনসুকিয়া থেকে গাড়ি বুক করে নিয়ে তারপরে কাহো আর তার সাথে সাথে আনিনি এই দুটো ট্রিপ করতে পারো। তিনসুকিয়ার ডিস্টেন্স মানে এই শান্তিপুর বর্ডার থেকে, অরুণাচলের শান্তিপুর বর্ডার থেকে ওই 85-90 কিলোমিটার মতো হবে, আর ডিব্রুগড়ের ডিস্টেন্স ওই ধরে নাও 127-128 কিলোমিটার মতো হবে। তিনসুকিয়া থেকে শুরু করলেই কিন্তু বেটার হয় এই ট্রিপটা। তো বাই রোড যদি করো তাহলে এখানে খালি তোমাদের গাড়ি একটা ঠিক করে নিতে হবে, আর তারপরে আমরা যেরমভাবে রুট নিয়েছি, যে রুটগুলো ফলো করেছি, তো সেই রুটই তোমরা ফলো করতে পারো। আমরা কিন্তু পুরো একটা রাউন্ড ট্রিপ করলাম তিনসুকিয়া থেকে, ওদিকে দিরাক গেট দিয়ে অরুণাচলে এন্টার করলাম, তারপরে এরকম একটা পুরো রাউন্ড ট্রিপ করে সে শান্তিপুর গেট দিয়ে বেরিয়ে চলে এলাম অরুণাচলের বাইরে। আর শান্তিপুর গেট দিয়ে অরুণাচল থেকে বেরোনোর পরে প্রথম যে টাউনটা পড়বে সেটা হচ্ছে চাপাখোয়া, যেখানে আমরা স্টে করেছিলাম। আসামের ডিব্রুগড় অবধি যাবো তোমাদের তো বলেই দিলাম, আর ডিব্রুগড়ের মাঝখানে আমরা দুমদুমা তিনসুকিয়া ক্রস করব। কিন্তু তার আগে যেটা ক্রস করব সেটা হচ্ছে ঢোলা সদিয়া ব্রিজ বা ভূপেন হাজারিকা সেতু। আসামের লিজেন্ডারি সিঙ্গার ভূপেন হাজারিকার নামে সেতু, ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ব্রিজ আমরা ক্রস করতে চলেছি আজকে। যবে থেকে ব্রিজটা চালু হয়েছে তবে থেকেই আমার ইচ্ছা ছিল এই ব্রিজটা দিয়ে জার্নি করার, ও আজকে সেই সুযোগটা আমাদের হাতে এসছে আর আমি সেটা পুরোপুরি ইউটিলাইজ করব। আমরা কিন্তু হাওয়ার এগেনস্টে যাচ্ছি না, হাওয়া আমাদের পেছন দিয়ে চলছে বা সাইড থেকে চলছে, খুব স্মুথলি রাইড হচ্ছে। ওই জন্য গাড়ি যে 100 চলছে বুঝতেই পারছি না, একদম স্মুথ বেরিয়ে যাচ্ছে গাড়ি। রাস্তা খুব সুন্দর, NH 115 উপর দিয়ে কিন্তু আমরা জার্নি করছি এখন। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে তিনসুকিয়া থেকে আনিনি কিন্তু একই দিনে পৌঁছানো যায় যদি সকাল সকাল বেরোনো যায়, আর যদি রাস্তায় বেশি টাইম ওয়েস্ট না করা যায় তাহলে কিন্তু আনিনি একই দিনে পৌঁছানো যাবে।
কালকে আমরা দুপুরবেলা, কালকে আমরা সকালবেলা 10টা নাগাদ আনিনি থেকে বেরিয়েছিলাম, আর বিকালবেলা 5:15-20 মধ্যে চাপাখোয়া পৌঁছে গেছি। তো তিনসুকিয়াও পৌঁছে যেতে পারতাম, কিন্তু ওই সামনে ব্রিজটা যেহেতু ক্রস করার ছিল, ওই জন্য এই যে ডক্টর ভূপেন হাজারিকা সেতু 9.15 কিলোমিটার, নাম্বার অফ স্প্যান 183। তো লোহিত নদীর উপর ভূপেন হাজারিকা ব্রিজে আমাদের কিন্তু রাইড শুরু হয়ে গেছে। 80 স্পিড লিমিট রয়েছে, আমি কিন্তু 90-তে যাচ্ছি, একটু কমিয়ে আনি স্পিডটা। যাই হোক, দেখো কিরমভাবে কার্ভ রয়েছে ব্রিজে, জাস্ট কার্ভটা দেখো। এই ব্রিজ কিন্তু লোহিত নদীর উপর, মানে লোহিত নদীর উৎসের দিকে আমরা জার্নি করেছিলাম, কাহো ভিলেজের দিকে, সেই লোহিত নদী। এই যে সামনে আমরা লোহিত নদী দেখতে পেয়ে যাবো। বিহারের কাচ্চি দরগা বিদুপুর ব্রিজ রয়েছে 9.76 কিলোমিটার, তবে ওটা এখনো কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হয়ে গেছে আর ব্রিজটা এরকম ঠিক দেখতে লাগছে। এই ঢোলা সডিয়া ব্রিজ, ঢোলা আর সডিয়া, তো নর্দার্ন সাইডে রয়েছে সডিয়া ভিলেজ, আর এদিকে সাউথে রয়েছে হচ্ছে ঢোলা ভিলেজ। এই দুটো ভিলেজকে কানেক্ট করছে, দুটো ভিলেজে কিন্তু আসামের তিনসুকিয়ার মধ্যে পড়ছে। এই ব্রিজটা এমনভাবে বানানো হয়েছে যাতে প্রচুর লোড নিতে পারে, 60 টন অবধি কিন্তু লোড নিতে পারে। আমরা জানি অরুণাচল প্রদেশ নিয়ে ইন্ডিয়া চায়নার মধ্যে একটা ঝামেলা রয়েছে, যদিও অরুণাচলের সাথে চায়নার বর্ডার শেয়ার করার কথাই নয়, তিব্বতের সাথে বর্ডার শেয়ার হয়, কিন্তু তিব্বতকে যেহেতু অকুপাই করেছে চায়না, ওই জন্য চাইনিজ আর্মির সাথে অরুণাচল প্রদেশ নিয়ে ইন্ডিয়ার একটা ঝামেলা লেগেই রয়েছে। তো সেই রকম সিচুয়েশনে যদি কোনোদিন যুদ্ধ লেগে যায়, তাহলে যাতে ইন্ডিয়ান আর্মির যেসব ট্যাঙ্ক রয়েছে, অর্জুনা ট্যাঙ্ক বলো, T-72 ট্যাঙ্ক বলো, সেগুলোর ওয়েট মোটামুটি ধরে না 50-60 টন মতো হয়, তো সেই ট্যাঙ্কগুলোর ওয়েট যাতে এই ব্রিজ নিতে পারে, তো সেরকমভাবে কিন্তু এই ব্রিজ বানানো হয়েছে। 60 টন অবধি ওজন ক্যারি করতে পারে এই ব্রিজ। তো 9 কিলোমিটার কি পেরিয়ে গেলাম বুঝতে পারলাম না, যদি পেরিয়ে গিয়ে থাকি তাহলে আমরা ঢোলা চলে এসেছি। এটাও কিন্তু ব্রিজেরই পার্ট, এটাও এখনো অবধি কিন্তু ব্রিজই চলছে বলতে পারো। তো ভূপেন হাজারিকা ব্রিজ পেরোনোর পরে দেখো চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, দুপাশেই রয়েছে সুন্দর সবুজ চা বাগান। চা বাগানের কালারটা দেখো খালি, আজকে ওয়েদার কিন্তু পুরো ক্লিয়ার, লাস্ট 2-3 দিন 4 দিন ধরে বেশ বৃষ্টিপাত হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে দেখো অরুণাচল থেকে আমরা বেরিয়ে আসছি আর ওয়েদার পুরোপুরি ঝকমকে হয়ে গেছে। ডান সাইডে এরকম চা বাগান, বা সাইডে রেল লাইন, এখান থেকে যদি একটা ট্রেন যায় এখন না, তাহলে ব্যাপারটা জমে যাবে আর কি। বাঁ সাইডেও চা বাগান রয়েছে, মানে মাঝখান দিয়ে রেল লাইন রয়েছে, দুপাশেই চা বাগান। তবে NH-115 দিয়ে যে রেল লাইনটা গেছে, এখান দিয়ে মনে হচ্ছে না ট্রেন চলে, কারণ লাইনের উপরেও জং পড়ে রয়েছে। যদি ট্রেন চলতো তাহলে কিন্তু লাইনের সাইডে জং থাকতো, উপরটা চকচকে থাকতো, কিন্তু এখানে দেখছি যে উপরটাতেও জং পড়ে রয়েছে, তার মানে মনে হচ্ছে এখান দিয়ে ট্রেন চলে না, হয়তো 9-6 মাসে একবার যায়, উপরে উপরে জং পড়ে রয়েছে। ডুমডুমা টাউন রেলওয়ে স্টেশন, এটা ডুমডুমা টাউন রেলওয়ে স্টেশন মনি, ডুমডুমা টাউন রেলওয়ে স্টেশনের উপর এখন বাজার বসে পড়েছে, মানে এখান দিয়ে ট্রেন চলে না। এই রাস্তা সোজা তিনসুকিয়া চলে গেছে, আমরা তিনসুকিয়াকে হালকা বাইপাস করে বেরিয়ে যাবো ডিব্রুগড়ের দিকে। তিনসুকিয়া থেকে ডিব্রুগড়ের ডিস্টেন্স ওই 35-40 কিলোমিটার মতো হবে, খুব বেশি হলে। মাকুম জাংশন স্টেশন ছিল পেছনে, মাকুম জাংশনের উপর দিয়েও ট্রেন চলে না দেখে যা বুঝতে পারলাম। আর মাকুম থেকে আমরা কিন্তু রাইট সাইডে নিয়ে নিয়েছি, একটা শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে যাবো, গিয়ে হাইওয়েতে উঠবো, আর চলো একদম ডাইরেক্ট এখান থেকে তিনসুকিয়া বাইপাস করবো, করে ডিব্রুগড় পৌঁছাবো। মাকুম থেকে ডিব্রুগড়ের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার, আর এই 55 কিলোমিটার যেতে আমাদের 1 ঘন্টা 7 মিনিট সময় লাগবে, 1 ঘন্টা 7 মিনিট। আকাশটাকে দেখে কিরম মনে হচ্ছে, মনে হচ্ছে আন্টার্কটিকায় রয়েছি, নর্থ পোল বা সাউথ পোলে রয়েছি, আর সমুদ্রের মাঝখানে অল্প অল্প বরফ জমে রয়েছে, অল্প অল্প বরফ জমে রয়েছে, কিন্তু সূর্যটা না থাকলে আরো ভালো লাগতো। ধুলোর পাহাড় উড়িয়ে যাচ্ছি, ধুলোর পাহাড়, রাস্তা একটু খারাপ পড়েছে মাঝখানে, ঠিক আছে অসুবিধা নেই। ও এইসবগুলো 4 লেনের কাজ চলছে, তাই জন্য রাস্তার অবস্থা এরকম, রাস্তা হয়তো আর 5-6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, পুরোপুরি 4 লেন হয়ে যাবে। Thank you.
রেলওয়ে স্টেশন, ডিব্রুগড় জংশন রেলওয়ে স্টেশনের পাশে আমরা একটা হোটেল নেব, এখানে আমরা থাকব। তার কারণ কি? তার কারণ তোমরা বুঝতেই পারছো, বাইক আমাকে পার্সেল করতে হবে। রেলওয়ে স্টেশনটা পুরো টাউনের মধ্যে নয়, ডিব্রুগড় টাউন যেতে এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার যেতে হবে ভেতরে। আপাতত দেখি এখানে যদি কোনো হোটেল পাই তো ভালো, নাহলে টাউনে যাব, টাউনে গিয়ে থাকবো। তো ডিব্রুগড় পৌঁছে আমরা একটা হোটেলে রুম নিয়ে নিয়েছি। হোটেলের নাম কি? হোটেলের রুমটা আগে দেখিয়ে নিই, হচ্ছে রুম, ওদিকে বাথরুম রয়েছে, আর এই হচ্ছে রুম, দুটো বেড রয়েছে। আর বাইরেটা ঠিক এরকম, বাইরেটা হচ্ছে মার্কেট বলতে পারো, এদিকে দেখতে পাচ্ছ মার্কেট। এই জায়গাটার নাম হচ্ছে ঝালুকপাড়া রোড, ঝালুকপাড়া রোডেই রয়েছে এই হোটেল। আমি দেখাচ্ছি হোটেলটা একটুখানি বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে একটা কার্ড নিয়ে নিচ্ছি রিসেপশন থেকে, তারপরে তোমাদের দেখাচ্ছি অবশ্যই। এই হচ্ছে জায়গা, ডিব্রুগড়ের মেন জায়গা বলতে পারো এটা, ঝালুকপাড়া। বেশ বড় মার্কেট রয়েছে এখানে, আর আমরা এখন মার্কেট ভিজিট করতে বেরোবো। বনি অলরেডি বেরিয়েছে, বেরিয়ে দু একটা জিনিস কেনাকাটাও করে নিয়েছে, শপিং মল দেখতে পেয়েছি, কেনাকাটা করে নিয়েছি। জায়গার নাম হচ্ছে ঝালুকপাড়া, ঠিকই বলেছি। হোটেল থেকে বেরোনোর পর দোকানই দোকান, দোকান জামা কাপড়ের দোকান, খাবার দোকান। তো কি খাবার দিয়ে আমরা শুরু করবো প্রথমে? কেএফসি, প্রথমে ফুচকা খাইছো? এই যে এখানে ফুচকা দেখি, আজকে ফুচকা আমি একা খাচ্ছি, বনি খাচ্ছে। পেছনে আমাদের হোটেল রয়েছে, আর আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স ধরে নাও 2-3 মিনিটের মধ্যে রয়েছে কেএফসি। বনির ফেভারিট হচ্ছে কেএফসি, ঢুকেই বনি আগে কেএফসি দেখে নিয়েছে, তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। এতদিন ধরে রান্না করে আমাকে খাইয়েছে, আজকে আমাকে কেএফসির খাবার ওকে খাওয়াতে হবে। খাবার অর্ডার করে আমরা কুড়ুম মুখে বসে আছি, আর বাইরের ভিউ দেখছি। সারা ডিব্রুগড় থেকে রয়েছে, যদি এরকম কেউ থেকে থাকে ডিব্রুগড় থেকে আমাদের ব্লগ দেখো, তারা জানাতে পারো। আমার মনে হচ্ছে ডিব্রুগড়ের পার্ক স্ট্রিট হচ্ছে এই ঝালুকপাড়া, ওরকমই লাগছে, প্ল্যানেট পার্ক স্ট্রিটের মতোই লাগছে। মুখে আলাদাই একটা হাসি, এতদিন ধরে রান্না করে খাইয়ে হাঁসের মাংস না খেয়ে এখন কেএফসি চিকেন। আমি হাঁসের মাংস খাই না। কি কি রয়েছে একটু বলে দে। এখানে আছে 5 পিস অর্ডার ক্রিস্পি পেরি পেরি চিকেন, পেরি পেরি তো স্ট্রিপ, এটাও পেরি পেরি, পেরি পেরি মানে মশলা ফসলা অ্যাড করা থাকে, পেরি পেরি মশলা। আচ্ছা, আর পেরি পেরি স্ট্রিপস। কোনটা দিয়ে শুরু করব? আমারও লোভ লাগছে, কতে আসবে বাবা, আর কতদিন বইয়ের ঘাড়ে দিয়ে কতদিন। হ্যাঁ,